আগের সালে কয়ে যা চলো তোরে নিয়ে আমি সংসার করব হারায়ও ওরে দেই হুইয়া ওরে দেই হুতায় গেলে ওরে দেই হুতায় গেলে ওরে দেই আসলে ভাই কি কমু আমার হচ্ছে আব্বু খুব অসুস্থ কয়েক মাস ধরে আমাকে কোনো খরচ পাতি দিচ্ছে না আমি খুব কষ্ট করে চলতেছি হোস্টেলে থাকতে কি টাকা না কে বলছে টাকা লাগে না তো আপনি ভাড়ার জন্য আসছেন আপনি তো আর আমার কথা শুনেন না আপনার কথা কি শুনবো আমি আছে আমার তো অনেক জায়গায় পরিচিত আছে বুঝছে এই পরিচিত জায়গাগুলোতে যদি আপনি একটু মনে করে যাওয়া আসা করতেন তাহলে আপনার মনে করে হোস্টেলের ভাড়াও লাগতো না মানে দিতে গায়ে লাগতো না কি আপনার প্রতি মাসে মনে করে 20-30 কি করতে হবে মিউজিক ভিডিওর শুটিং আছে ইউটিউবের শুটিং আছে অভিনয় আমার কিছু পরিচিত লোক আছে প্যাকেজ ট্যাকেজ যদি পুরোটাই ধরতে পারেন তাহলে তো আপনার কোটি লাভ মাসে 90,000 প্যাকেজ মানে ওই গেলেন শুটিং এ গেলেন শুটিং করলেন তারপর টাকা পয়সা নিয়ে আবার চলে এলে কত করতেছে ওই যে আমার বান্ধবী আছে মুন্নি উর্মি তারপরে আপনার খুশি নুসরাত এগুলি সবাই করতেছে তো প্যাকেজ মানে সত্যি বলতেছেন প্যাকেজ কি ভাই আপনি যদি করেন তাহলে ওটা সমস্যা না ঠিক আছে আমি রাজি প্যাকেজটা হলো কি আমি আপনাকে কই প্যাকেজটা হলো ওই চলে গেলেন ওই ওকে শুটিং এ ওকে সাথে চলে গেলেন ওকে সাথে ফিরে আসবে ও আগে কমু তো হ্যাঁ আগে পিছে আইতে ঠিক আছে তো ঠিক আছে রেডি তাহলে আমি কথা কমু ঠিক আছে তাহলে কথা কইলাম হোস্টেলের ভাড়াটাও ক্লিয়ার হইলো ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে ভালো প্যাকেজ আমি আগে এফডিসি প্রোডাকশন ম্যানেজার নাটকের টলিম্যান খাবার সরবরাহ করতাম এদের সাথে ভালো একটা লিংক আছে এই যে আপনি টাকা দিতে পারতেছেন না ফ্যামিলি থেকে প্রবলেম তা আপনি আমার কথা না শুনলে তো প্রবলেম হবেই আপনার কথা শুনতেছি না জন্য আমার ফ্যামিলিতে প্রবলেম আমার ফ্যামিলিতে প্রবলেম তো 12 মাস না এই এই মাসেই হয়েছে যাই হোক আপনি যদি ফ্রি ইনকাম না করেন তাহলে আপনি পাবেন শুটিং এ যান আমার বন্ধু বান্ধব অনেক পরিচালক আছে ইউটিউবে কাজ করে শুটিং এ গেলে আমার ফ্রি ইনকাম হবে 1000 টাকা করে দেয় আর প্যাকেজ যদি নিতে পারেন তাহলে তো হলো 10000 টাকা1000 আর ওইখানে আপনি ছাড়বেন আপনি আপনি ছাড়তে চাইলে আরেকটা রেডি করছি ওই আমি খুশির মা খুশি আপনারা এই যে টাকা দিতে কইস
ছিল এটাকে নিয়েছি। ওইটাই আপনি রাখেন কি এত টাকা লাগবে না? খুশি তো নাই কই গেছে দেখেছি কক্সবাজার ওই এখন আপনার টিয়া দিব টিয়া টিয়া গাড়ি কিনবো কই কিনবো কি করেন আপনি ফলন খুব ভালো কামে আল্লাহ আমার ভাইয়া আমার টাকা পাঠাবো গাড়ি কিনবো বাবা আমি আপনার এটা সাইডে দেই কি জানলেন ওই আর কি আল্লাহর কাছে দোয়া করে ঝাইরে দিলাম আমার মাই এখন আমার প্যাকেজ প্যাকেজে পাঠিয়েছেন না টাকা পাঠাইবো আমারে ও আপনি দেখবে এটা খান্দারিতে নিয়ে যান যান না আপনি যান ঠিক আছে আল্লাহ আব্বা সাইডে হোসেলে ডাবে মাও খুশি মায়াও খুশি আমার হোস্টেলও খুশি খুশি তো আমরা সবাই গর্ব করছি তোরে নিয়ে আমি সংসার করবো না কি আমার অপরাধটা কি তোর অপরাধ হচ্ছে এই শালি বিয়ের পর খালি স্বামী স্বামী করে বাপ মা বাপ মা করিস কা হ্যাঁ বাপ মা বাপ মা করিস কা শোনো আমার বাবা মার পর হলো তুমি ঠিক আছে তুমি যদি মনে করো যে আমার বাবা মার উপরে তো যাইতে চাও তাহলে এটা ভুল আমিও তোমার সংসার করতে চাই ও বাবা মার পর আমি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ ভুলে গেলি তো কি হয়েছে বেহেল দেখে কি তোমার পায়ের নিচে থাকবো আমি তো পায়ের নিচে থাকবি নাকি হাতের নিচে রাখবো হাতের ওজন কম পায়ের ওজন বেশি ও আমার সংসার করার মন মানসিকতাও তোর চেঞ্জ হয়ে গেছে তাহলে তোর রাইকে কি করবি তো তুই যেন থেকে এসেছি সেখান দিয়ে চলে যা আমার আর তোর যেমন দরকার নাই তোরও আমার তেমন দরকার নাই তাই না ব্যাটে বলে যখন মিলছি তোরে আর এই বাড়িতে থাকার কোনো দরকার নাই তালাক দিব তোরে তালাক কে ধরে রাখছে তোরে আমিও তোর মতো বাজিয়ার নিচু চরিত্রের একটা স্বামীর সাথে সংসার করতে চাই না চাই না চাই না তাহলে তালাক দাও দে তালাক এক তালাক দে দুই তালাক তিন তালাক জাসার দোস্ত আরে তুই তোরে খুঁজতেছিলাম দোস্ত আমার খুঁজতেছিস ঘুমাইলে অরে দেই না ঘুমাইলে অরে দেই হারায় অরে দেই হুইয়া অরে দেই হুতায় গেলে অরে দেই হুতায় গেলে অরে দেই অরে সারা দাঁড় ঘুমিতে পারতেছি না কি উপায় দোস্ত সারা বৌড়ি নিয়ে এত টেনশন করতে হইব তো এত ভাঙ্গে পড়লে কি কেউ চলবো কোনো দিন তা কি হবে দুষ্ট কি করব নতুন তোর আরেকটা প্রেম কর সমস্যা কি ডিভোর্স দিছস দিছস ডিভোর্সের পর কি কেউ প্রেম করে না প্রেম আইতেছে না তো অনেক চেষ্টা করতেছি প্রেম প্রীতি ভালোবাসা এখন সব সন্দেষ্ট আমি একটা বুদ্ধি দিই বুদ্ধিটা আমার কাজে লাগবে বুদ্ধিটা হইতাছে কি প্রথমে এই মায়াডারে তোর মন থেকে উচ্চা ফেলাম তারপরে আরেকজনের দিকে আস্তে আস্তে আমি আমার বুকে ঠাই দিতে পারবো না দোষ তোর বিষয়ে কথা অন্য বিষয় না আমি ভুলতে পারবো না আবার নতুন করে প্রেম শুরু কর দেখবি সব ঠিক হয়ে গেছে ওকে দোস্ত আমি নাই আমার সময় নেই হ্যাঁ তাই করি ধর্ম থেকে শোনা এমন করে তোমার হাতটা আগে চাইতে কত ঢঙ্গের কথা বাদ দাও কিসের জন্য আসছো সেটা বলো একবার লাভ ইউ কোর্স জন্য আসছি কমন আমি
লাভ ইউ বল।